এই যে এখানে এদিকে ধ্যানগড়, ফাতিমান, ফেরদৌসান, শ্যামারান। What's going on everyone? This is Jahid. Welcome to my YouTube channel SRJ Vlog. এখনো মেঘলা থেকে কিন্তু যাই নাই, আগের দিনতে বলছি চলে যেতেছি। হ্যাঁ, এখন মেঘলা থেকে যাব আর এখন আমরা এখান থেকে লামার উদ্দেশ্যে রওনা হব। আমরা তাদের গাড়িতে করে যাব আর আমাদের সাথে যাদের গাড়ি আছে প্রায় 15টার মতো। সব থেকে ভালো খবর হচ্ছে আমাদের সারদের গাড়িতে, সারদের গাড়িতে থাকার কারণে আমাদের কোনো প্যারা নাই, রাস্তা সারা ব্রেক নেয়, সারা বিভিন্ন জিনিসপত্র খাওয়ায়, আমরা শান্তিতে খাই, খুব আরামেই আছি। যাই হোক, মন্দির আছে সবাই, লামার উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, জীবনে প্রথমবারের মতো নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে, মাটির ঘরে ওভাবে কখনো ঘুমানোর অভিজ্ঞতা হয় নাই, প্লাস লামাতে এখানকার যে কার্যক্রম এ সম্পর্কে অনেক কিছু শুনছি স্যারদের কাছে বা বিভিন্ন জায়গায়, কিন্তু কখনো দেখা হয় নাই। আজকে হয়তো নিজের চোখে দেখার সৌভাগ্য হবে, চলুন তাহলে দেখা যাক। আমাদের ঘুমানোর জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে, ঘুমানোর জায়গা পরিবর্তন হয়ে আমরা কোথা থেকে কোথায় আসলাম? পরেশান থেকে হুসনানে। পরেশান থেকে হুসনানে আসলাম। আসলে পরেশান হুসনান এগুলো আপাতত আপনারা বুঝবেন না, আপনাদেরকে বুঝে বলতেছি সামনে যায়। কারণ হলো এখানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে নাম দেওয়া আছে, বিশিষ্ট ব্যক্তিবর্গদের বা যে কোনো একটা কিছু হয়, প্রত্যেকটা নামই অর্থবহুল। যেমন এই পাশে একটা ঘর আছে যেটার নাম হচ্ছে বেহতারান। দেখেন বেহতারান, প্রত্যেকটা রাস্তা রাস্তা সাইন দেওয়া আছে, আপনাদেরকে সাইনগুলো দেখাই দিছি। এই যে এখানে এদিকে ধ্যানগড়, ফাতিমান, ফেরদৌসান, শ্যামারান, জানি না এনারা কারা। এই পাশে হচ্ছে রাহমাতান, বেহতারান, সেলিমান, জহিরান, হুসনান, কুরবান। এখানে আরেকটা খুব ভালো একটা বিষয় যেটা আমরা দেখলাম, এখানে সব কিন্তু টিনের ঘর, মাটির ঘর, আধুনিক ব্যবস্থা বলতে শুধুমাত্র এখানে বিদ্যুৎটা আছে, কিন্তু তারা এখানে স্বয়ংসম্পূর্ণ, কোনো একটা মশা কোথাও নাই, এমনকি বাথরুমের ওয়াশরুমের ভিতরে তাদের মশার কয়েল দেওয়া আছে। দুপুরে খাবার খাওয়া শেষ, আসলে বান্দরবনে আসার পর, বান্দরবনে এসেছিলাম গতকালকে, আজকে হচ্ছে বান্দরবনের দ্বিতীয় দিন। গতকালকে থেকে আজকে পর্যন্ত যা যা খাওয়া দাওয়া করছি পুরোটাই খাওয়া দাওয়া হয়েছে হোটেলে। হোটেল যত ভালোই হোক খাবারের মান সবসময় অতটা ভালো হয় না, আর বান্দরবন তো সচরাচর
মানে ঢাকা শহরের মতোই হবে, না হওয়ারই কথা। যাই হোক, তবে লামাতে এসে যে খাবার খাইলাম ওতে আমাদের বান্দরবনের খাবারের মানে অভিজ্ঞতাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। যেমন সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে খাবার দাবারও খুবই গুছানো থাকে। আমরা প্রথমে সকালবেলা যে এখানে আসছিলাম, যেখান থেকে এসে শরবত খেলাম, এর পাশে খাবার ঘর, প্রতিটা টেবিলে ছজন করে মানুষের জন্য খাবার আগের থেকে রাখা ছিল। ওখানে প্লেট, ওখানে হাত ধুয়ে এসে বসে ছজন করে পার টেবিলে বসবে, খাবার খাবার নিবে, খেয়ে নিবে। খাবারের মেনু ছিল সাদা ভাত, সাদা ভাতের সাথে একটা কালিজিরা ভর্তা ছিল, আর হচ্ছে কি লাউ ছিল সবজি হিসাবে। তারপরে মুরগির মাংস খাইলাম, মাংসের রাতে কোনো ঝোল ছিল না, তেলের অধিক কতটা ছিল না, মানে খুবই মজা লাগছে। আর তার সাথে ডাল তো ছিল, ওই ডালটার স্বাদটাও খুবই ভালো ছিল। মানে সব মিলিয়ে খুব ভালো একটা দুপুরে খাবার খাইলাম। এখন আমরা ঠিক 8টার দিকে স্যারের ব্রিফিং অনুযায়ী কসমোস স্কুলের দিকে যাব। এখন আপাতত রুমে যাই, রুমে যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে 8টার সময় আবার মেন গেটের এখানে যেতে হবে। আপনাদের সাথে আবার কসমোস স্কুলে যাওয়ার পথে দেখা হবে সবাই। এখন আমরা কসমোস স্কুলের দিকে রওনা দিচ্ছি, ট্রেকিং করে গেলেও হয়তো 30-35 মিনিট মতো সময় লাগবে। যাই দেখি, অলরেডি সবার ঘাম বেরোয় গেছে, সবার ঘাম বেরোয় গেছে। এই যে মোকলে সাহেবের অবস্থা দেখেন, এই যে সামনে নাসির আঙ্কেলও আছে, আঙ্কেল বাস নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক, অবশ্য ট্রেকিং করার জন্য বাস খুবই উপকারী, বাস দিয়ে আপনার অ্যাটলিস্ট একটা বাড়তি সাপোর্ট পাওয়া যায়। চলেন যাই, দেখতে দেখতে চলে আসছি, আধা ঘন্টা সময় লাগে নাই, একটু কষ্ট হয়েছে। এখন তো স্যার একটু ব্রিফিং দিবে, চলেন। জাতীয় ধ্বনি প্রদান করল কোয়ান্টাম কসমোস স্কুল ও কলেজ প্যারেড দল। প্যারেড কমান্ডার আবারও এগিয়ে আসছেন মাঠ ত্যাগ করার অনুমতির জন্য। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে মাঠ ত্যাগের অনুমতি গ্রহণ করলেন প্যারেড কমান্ডার সুমল তঞ্চঙ্কা। মাঠ ত্যাগের জন্য আবারও মাঠ প্রদক্ষিণ করবে কোয়ান্টাম কসমোস স্কুল ও কলেজ প্যারেড দল। কসমোস স্কুলের কসরত শেষ করে এখন আমরা এখানে আসলাম। এখানে একটু প্রাণায়ন করা হবে, হয়তো মাগরিব নামাজের পরে, তখন তো অন্ধকার থাকবে। দেখা যাবে এখানে খুব সুন্দরভাবে পাথর বসানো আছে, যদি এখানে যদি 500 লোকও যদি বসতে যায় তার সেই বসার ব্যবস্থা আছে। সবাই এখানে নীরবে নিভৃতিতে একটু প্রাণায়ন করে, যাতে তাদের আত্মশুদ্ধি হয়, নিজেকে বোঝা যায়, নিজেকে জানা যায় প্রাণায়ন করলে। আমি আপনাদেরকে প্রাণায়নের একটু নমুনা দেখাইতেছি। এতক্ষণ প্রাণায়ন করলাম, আরও বেশ কিছু আসনে বসলাম, লাইফে ফার্স্ট টাইম। আসলে খুব ভালো লাগলো, অনেকটা রিল্যাক্স লাগতেছে। 2-3 দিন শরীরও একটু খারাপ হয়ে গেছিলো জার্নিতে, বাট এখন মনে হচ্ছে যে বেশ ভালো আছি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে আমরা রাতের খাবার খাইলাম, রাতের খাবার খাই এখন আমরা কি আমরা এখন হুসনানে আছি রাত্রি যাপনের জন্য। এবং লাইফে ফার্স্ট টাইম একসাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন একসাথে ঘুমাই। কালকে সকালবেলা আবার আপনার সাথে কথা বলতে কোয়ান্টামে আসার পরে আপনার অনুভূতি ব্যক্ত করেন। আসলে কোয়ান্টাম একটি
স্বর্থায় পরিচালিত একটি অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে দ্বিতীয় এরকম আর কোনো প্রতিষ্ঠান নেই। এখানকার যে আবাসন ব্যবস্থা, খাবার দাবার গ্রহণের পদ্ধতি এবং যে মেডিটেশন, সব মিলে একটি চমৎকার একটি আয়োজন। এটি আয়োজন করতে অনেক এখানে 500 শ্রমিক নিয়োজিত আছে এবং প্রতিদিন প্রায় 4000 লোক, প্রতি বেলা 4000 লোকের খাওয়ার আয়োজন। এটি একটি একটি অত্যন্ত কঠিন কাজ যা সহজেই তারা করে ফেলতে চায়। আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে, এই জিনিসটা খুবই সুন্দর। লামার ভিডিওটা এখানে শেষ করতেছি, লামা চলে যেতেছি, দেখা যাক এরপর কক্সবাজার যাব। কক্সবাজারে আপনাদের জন্য আর কী দেখাইতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।